আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব দিক দিয়ে ব্যর্থ সরকার। কুড়িয়ে পাওয়া সবজি বিক্রির টাকায় টিসিবির পণ্য কিনলেন রহিমা, এটাই আওয়ামী লীগের সফলতা। রহিমা খাতুন পণ্য নিয়ে ফিরে যাওয়ার সময় বিডি ভাইরাল নিউজকে বলেন, কুড়িয়ে পাওয়া সবজির ভালো অংশটুকু বিক্রি করে দিনে তার আয় হয় প্রায় 300 টাকা। নিজের অবস্থা সম্পর্কে বলেন, আল্লাহ জানে কেমনে বাইচা আসি, শরীর ভালো থাকলে কারওয়ান বাজার যাই, সবজি টুকায় আয় না বেচি, খারাপ থাকলে যাই না, তখন মানুষের কাছে হাত পাতি। কি লাভ এত উন্নয়ন দেখিয়ে? সাধারণ মানুষগুলোকে দেখার কেউ নেই। রাষ্ট্র তুমি নির্বিকার, নাগরিক অনিরাপদ, এমন নির্মমতার শিকার, অরক্ষী মৃত্যু ফাঁদ। এখন মহামারী থেকেও ভয়ঙ্কর রূপ নিয়েছে বাংলাদেশে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে তাকালে চোখ বেয়ে পানি চলে আসে। সাধারণ মানুষের তো আর ঘুষের টাকা নেই যে তারা পেট ভরে খাবে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশের উন্নয়ন নয়, আগে দেশের দিনমজুর ও গরিব অসহায় মানুষগুলোর দিকে তাকান। দ্রব্যমূল্যের দাম কমিয়ে নিম্নআয়ের মানুষগুলোকে বাঁচান। এতটা দরিদ্র গরিব থাকতে সেই দেশের মন্ত্রীরা কিভাবে এয়ার কন্ডিশন গাড়ি সরকার থেকে বরাদ্দ হয় তাদের জন্য, যে দেশে এতটা গরিব তেল কিনতে ভিক্ষা করতে হয় আর নষ্ট সবজি কুড়িয়ে দু মুঠো খাবার যোগান দিতে হয়। সেই দেশের কিসের 16 ডিসেম্বর আর কিসের 26 মার্চ? কোটি কোটি টাকা খরচ করা হয়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কোটি কোটি টাকা পানিতে ফেলে দেওয়া হয়। যে দেশের এত হত দরিদ্র গরিব থাকতে সরকারি কোষাগারে টাকা দিয়ে কোনো অনুষ্ঠান করা হয়, এটা এক ধরনের দুর্নীতি হিসেবে গণ্য করা হয়। যদি উন্নত হয়েই থাকে, সিঙ্গাপুর বা ইউরোপের মতো হয়েই থাকে, যে দেশে ভিক্ষুক দেখা যায়, যে দেশে প্লেন থেকে কুড়ে ঘর দেখা যায় না, সেইসব নেতাদের বলছি, তবে দেশ যখন এতই উন্নত, তবে টিসিবির পণ্য কেন দেওয়া হচ্ছে? আমাদের মাথা পিছু আয় যখন $2,591, তখন কেন একজন অসহায় মহিলা টিসিবির পণ্য কিনবেন? তোদের লজ্জা হওয়া উচিত, তোদের ফ্যামিলির মানুষের লজ্জা হওয়া উচিত যে এমন মানুষদের ইনকাম তোমরা খাও যে কিনা কথায় কথায় মিথ্যা বলে আর যার সমস্ত ইনকাম হারাম। কোটি কোটি টাকা কনসার্টে ব্যয় না করে অসহায় মানুষদের পাশে থাকা উচিত ছিল। এই রমজানে কত মানুষ কষ্ট পাচ্ছে নীরবে, দেখার কেউ নেই।